বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। এখন বিকালবেলা, মানে বিকাল বললো মনে হবে, সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা ঘুরতে চলে আসলাম অনেক সুন্দর একটা জায়গাতে, সান্তরেন্সে। তো মাত্র গাড়ি থেকে নামলাম, এখন আমরা একটু সামনে যাব। তো হয়তো বা মেবি পাওয়া ভিজাতে পারি, সেই জন্য মানে আমি রেডি হয়ে এসেছি রাতের জন্য, মানে খোলা জুতা পরে এসেছি আর কি। অনেক সুন্দর, কারণ দিনের বেলা এত এত গরম থাকে, যার জন্য আমি আসতে পারি না। তো ভাবলাম সন্ধ্যার দিকে যাই, সন্ধ্যার দিকে গরমটা তেমন একটা থাকে না বেশি, কারণ রোদ্র থাকে না। তো সেই জন্য জায়গাটা অনেক সুন্দর, তাই না? এখন আমরা হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাচ্ছি, চলেন তাহলে আমাদের সাথে ঘুরবেন। জায়গাটা অনেক সুন্দর, তাই না? তো আমাদের যখন ভালো লাগে একে কাছে কিনারে, মানে আমাদের বাসা থেকে আসতে, গাড়ি দিয়ে আসতে এখানে মিনিমাম আধা ঘন্টার মতো লাগে। তো চলে আসি মারিপাড়ে, তো আমাদের বাসার কাছে তো মারিপাড়ে যে হেঁটে আসে, ওইখানে তো হেঁটে আসলে 10 মিনিটের মতো লাগে। আর এই জায়গাতে গাড়ি দিয়ে আসলে সান্তরেন্সে, এটাও আরেকটা সিটি, মানে আমাদের সেন্টারের বাইরে আর কি, লাসপিসের সেন্টারের বাইরে। তো এই জায়গাটার নাম হলো সান্তরেন্সা। তো জায়গাটা অনেক সুন্দর, এসে অনেকে এখনও পানিতে আছে, গোসল করতেছে। তো মাঝে মাঝে আমরা আসি এখানে ঘুরতে। আর অনুপের পাপা বলছিল যে তোর পুরা মাসে, এই মাসটায় পুরো আগস্ট মাসটাই ছুটি চলতেছে, আর ছুটি আছে পুরো মাসটাই। তো বলছিল বাইরে শহরে দূরে কোথাও ঘুরতে যাবে, বাট আমার শরীর ভালো যাচ্ছে না, আপনারা সবাই জানেন। তো সেই জন্য আমি যেতে চাচ্ছি না, কারণ এত গরম, এমনিতেই অনেক দিন ধরে এসি আরও অসুস্থ পড়ব, সেই জন্য যাচ্ছি না কি দূরে কোথাও যাওয়ার জন্য লং জার্নি করতে, কারণ অনেক ঘোরাঘুরি হয় আমার। তো সেই জন্য চাচ্ছি যে আজকে কয়েকদিন ধরে বাসায় রেস্ট নিচ্ছি, বের হচ্ছি না, তো আজকে একটু কাছে কিনারে যাই। তো সেই জন্য দূরে মানে কোথাও যাচ্ছি না আর কি। কালকেও আমার হসপিটালে কিছু টেস্ট আছে, হসপিটালে সারাদিন থাকতে হবে, কিছু টেস্ট ডক্টর দিয়েছে, এগুলো আমার করাতে হবে। তো শরীর ভালো না দেখে বাইরের সিটিতে যাওয়া পসিবল নেই এই মুহূর্তে, সেই জন্য কাছে কিনারে ঘুরতেছি। অনেক সুন্দর জায়গাগুলি, তাই না? তো ওইখানটাতে গিয়েছিলাম, ওইখানে যেয়ে নিচে নেমে একটু পাটা ভিজালাম, ভালো লাগে আসলে পা বিচালে, সেই জন্য আমি খোলা জুতোই পরে আসি সবসময়, যখনই মারের পায়ে আসি এই ধরনের খোলা জুতো পরে আসি, যদি আমি পা বিছাতে আমার জন্য সুবিধা হয়। তো রাত্র হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ওই যে ওইটা, ওইখানটাও হলো লেরিচি আর এটা হলো সান্তরেন্সি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে লাইটিং, ওইটা হলো কুতুব মিনারে। তো সব জায়গায় তো ঘোরাঘুরি হয়েছে মোটামুটি, তো দূরে কোথাও যাচ্ছি না অসুস্থর কারণে, কাছে কিনারে ঘুরতেছি, মানে আমাদের সিটির আশেপাশের সিটিগুলোতেই ঘুরতেছি। অনেকের পাপা যদিও বলছিল রুম সিটিতে যেতে বা ভেনিসে যেতে, বাট সত্যিই ভালো লাগতেছে না, দূরে কোথাও লং জার্নি করবো, কারণ এত অনেক অসুস্থ, আবার অসুস্থ হয়ে যাব। তো যাচ্ছি না, আমি আবার যাচ্ছি না, কারণ আমি এত ঘোরাঘুরি করি, ঘোরাঘুরি করে যেহেতু অসুস্থ হয়েছি, আবার নতুন করে যাচ্ছি না যে বিছানা পড়ে থাকি। তারপরও কয়েকটা দিন ধরে ছিল বাসায় বোর হয়ে যাচ্ছে, তো সেই জন্য আর কি আজকে আসলাম আর কি অন্যবার অন্যবার পাপার সাথে। তো রাত্রেবেলা বেশি ভালো লাগে কেন, এক তো রোদ্র থাকে না, গরমটা একটু কম থাকে, ইভেন মানে চারপাশে লাইটিংগুলি এতটা সুন্দর লাগে, এই যে দেখেন অনেক সুন্দর লাগে, সেই জন্য আমার কাছে সন্ধ্যা বা রাত্রেবেলায় বেশি ভালো লাগে।